আমরা কথকতা, আমরা আবার এসেছি তোমাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে। আমাদের আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প স্মৃতিধরের দিল্লি যাত্রা। দিল্লি পাড়ি জমাচ্ছেন স্মৃতিধর বাবু, বেড়াতে নয়, যাচ্ছেন বিশেষ একটি পুরস্কার আনতে। স্মৃতিধরের সারা জীবনের অঙ্কচর্চা বৃথা যায়নি, তার গুণের কদর করতে তাকে গণিত রত্ন উপাধিতে ভূষিত করছে দিল্লির এক সংস্থা। খবরটা চাউর হওয়া মাত্র চারিদিকে বেজায় সাড়া পড়ে গেছে। পাড়া পড়শি আত্মীয় স্বজনরা তো ধন্য ধন্য করছেই, স্মৃতিধরের স্কুলের অন্য মাস্টরমশাইরাও দারুণ খুশি। প্রধান শিক্ষক মশাই তো এক মিনি সংবর্ধনা আয়োজন করে ফেললেন স্কুলে। স্মৃতিধর যে কি অবলীলায় জটিল জটিল অঙ্ক আবিষ্কার করতে পারেন, আবার তুড়ি মেরে সে অঙ্কের সমাধানও কষে ফেলেন, নলচৌবাচ্চা সুৎকষা ঐকিক নিয়ম নিয়ে যে কতভাবে ছিনিমিনি খেলেন তার গল্প শোনালো ছাত্ররা। প্রশংসায় প্রশংসায় স্মৃতিধর তো আহ্লাদে আটখানা। অবশেষে এসে গেল দিল্লি যাওয়ার শুভদিন। হাওড়া স্টেশনে তাকে ট্রেনে তুলে দিতে এসছেন তার স্ত্রী, সঙ্গে ছেলেও আছে। দুজনেরই ইচ্ছে ছিল স্মৃতিধরের সঙ্গী হওয়ার, কিন্তু স্মৃতিধরই আপত্তি জানিয়েছেন। দিল্লি কি বা এমন দূর, মাত্র তো 1500 কিলোমিটার, ওইটুকু পথ তিনি একা একা যেতে পারবেন না। তাছাড়া সবাই তাকে ভুলো মানুষ বলে, সেই অখ্যাতি এবার তিনি দূর করবেন, করবেনই। রাজধানী এক্সপ্রেসে যাত্রা, বিকেল 5টায় ছাড়বে ট্রেন। কামরায় তেমন ভিড় নেই, নিচের বার্থ পেয়েছেন স্মৃতিধর, সঙ্গে জানলার ধারে সিট। স্মৃতিধর তো মহাপুলকিত, রঙিন কাচের মধ্য দিয়ে নিসর্গ দেখতে দেখতে যাওয়া যাবে। মালপত্র প্রায় কিছুই নেই স্মৃতিধরের, শুধু একখানা কিডস ব্যাগ। সিটে ব্যাগখানা রেখে স্মৃতিধরের স্ত্রী বললেন, এটাকে কিন্তু খেয়াল রেখো। স্মৃতিধর গ্রামভারী মুখে বললেন, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। পথে ট্রেন থামলেও কোথাও স্টেশনে কিন্তু নামবে না। ঠিক আছে। ছেলে পাশ থেকে ফুট কাটলো, যদি বা নামো ব্যাগখানা কাঁধে ঝুলিয়ে নিও, না হলে কিন্তু ব্যাগ চোট হয়ে যাবে। বেশি জ্ঞান দিস না তো, আমি ঠিক সামলে শুনলে থাকবো। আর মোবাইলখানা হারিও না, পৌঁছে একটা ফোন করো। আচ্ছা আচ্ছা। ছেলে আর বউ নেমে যেতে বেশ নিশ্চিন্ত বোধ করলেন স্মৃতিধর। কূপের অন্য সহযাত্রীদের দেখে নিলেন ভালো করে, সামনে 3 অল্পবয়সী যুবক আর পাশে 2 সর্দারজি, সবাই যে যার মতো গল্পে মত্ত। গাড়ি নড়ে উঠতেই স্মৃতিধর চোখ রেখেছেন কাঁচে। হাওড়া স্টেশনের খানিকক্ষণ পর বাড়িঘর কমে এলো, বাইরে এবার ধান ক্ষেত, ফাঁকা ফাঁকা মাঠ। হালকা টিফিন দিয়ে গেছে রেল কোম্পানি, সিঙাড়া কেক বিস্কুট চা। খেতে খেতেই বাইরেটা দেখছিলেন স্মৃতিধর। অন্ধকার নামার পর আর কিছু নজরে আসছে না, অগত্যা খুলেছেন মোবাইল। একটা ক্যালকুলেটর আছে মোবাইলে, সেটা নেড়ে চেড়ে অঙ্ক কষছেন নিজের মনে, নিজেই নিজেকে প্রকাণ্ড প্রকাণ্ড গুণ দিচ্ছেন। ক্যালকুলেটরের আগেই বের করে ফেলছেন উত্তরটা, মনটাও প্রফুল্ল হচ্ছে ক্রমশ। উঠে একবার চক্কর দিয়ে এলেন কামরাটায়, গুনে দেখলেন 72টা বার্থের মধ্যে 16টা খালি, অর্থাৎ কামরায় আছে মোট 56 জন। তখনই একটা অঙ্ক এসে হাজির, ট্রেনে যদি 10খানা বগি থাকে, তার প্রত্যেকটায় যদি এরকম 16খানা করে বার্থ ফাঁকা যায়, তাহলে এক বছরে মোট কতগুলো বার্থ খালি থাকবে? আর প্রতিটি বার্থের ভাড়া যদি হয় 1500 টাকা, তবে এই একটা ট্রেনে রেল কোম্পানির বাৎসরিক লোকসান কত? হিসেব করতে গিয়ে স্মৃতিধরের মাথায় হাত, 30,66,00,000 টাকা সর্বনাশ! এমন গোটা 15 ট্রেন চললে তো রেল কোম্পানি লাটে উঠে যাবে।
তক্ষুনি স্মৃতিধর স্থির করলেন, দিল্লি তো যাচ্ছেনই, ওখানে গিয়ে রেলের অফিসে হিসেবটা দিয়ে আসবেন, যাতে তারা সাবধান হতে পারে। এরকম এক মহান ভাবনা মনে জাগতেই স্মৃতিধর রীতিমতো আহ্লাদিত, সিটে ফিরে পা নাচাচ্ছেন। টমেটো স্যুপ এসে গেল, খেয়ে নিলেন ঢকঢক। খানিক পরে রাতের খানাও উপস্থিত, রুটি, ফ্রায়েড রাইস, চিকেন, মিষ্টি সাঁটিয়ে আইসক্রিমের কাপ সাবার করে স্মৃতিধরের পেট একেবারে টইটম্বুর। দুই সর্দারজি শোয়ার জন্য উসকুস করছে, মাঝের বার্থটা তাই খুলতে হলো। স্মৃতিধরেরও আর বসে থাকার উপায় নেই, অগত্যা তিনিও শুয়ে পড়েছেন কম্বল মুড়ি দিয়ে। ট্রেনের দুলুনিতে ঘুম এসে গেল চটপট। কতক্ষণ নাক ডাকিয়েছেন কে জানে, হঠাৎই নিদ্রাভঙ্গ হয়েছে স্মৃতিধরের। চোখ খুলে বুঝতে একটু সময় লাগলো তিনি এখন কোথায়। তবে এখন তো তিনি মোটেই ভুলো স্মৃতিধর নন, মিনিট কয়েকের মধ্যে স্মরণে এসে গেছে বিকেলবেলা তিনি ট্রেনে চেপেছেন এবং এখনও সেই ট্রেনেই আছেন। কিন্তু চলছে না ট্রেনটা, থেমে রয়েছে কোথাও, আর পৃথিবীর সঙ্গে ট্রেনের আপেক্ষিক গতির হেরফের ঘটার কারণে ঘুমটাও ছিঁড়ে ফর্দাপ খায়। স্মৃতিধর উঠে বসলেন, জানলার কাছে চোখ রাখতেই বিস্ময়, আরে এ যে একটা স্টেশন, দিব্যি আলো জ্বলছে, লোকজন ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। অনেকক্ষণ তো শোয়া হলো, এবার নেমে একটু হাতে পায়ের খিল ছাড়িয়ে আসবেন নাকি। যেতে গিয়েও ছেলের সতর্কবাণী মনে পড়ে গেল, অন্ধকার কূপে প্রাণের সুখে বাঁশি, ট্রাম্পেট, ক্ল্যারিওনেট বাজাতে বাজাতে ঘুমোচ্ছে তিন যুবক আর দুই সর্দারজি। তাদের বিন্দুমাত্র বিরক্ত না করে কিচ ব্যাখ্যানা কাঁধে তুলে নিলেন স্মৃতিধর। পায়ে পায়ে এসেছেন কামরার দরজায়, অনেক কসরত করে খুললেন বন্ধ দরজা, তারপর সুরুত নেমে পড়েছেন প্ল্যাটফর্মে। ট্রেনের কামরায় এসি চলছিল, শীতশীত করছিল স্মৃতিধরের, বাইরেটায় বেশ আরাম অনুভব করলেন। ফুরফুরে মেজাজে তাকাচ্ছেন এদিক ওদিক, চোখে পড়ল স্টেশনের নামটা, মোগলসরাই। বাহ, বেড়ে নাম তো, এখানে কি মোগলদের সরাইখানা ছিল? আপন মনে পায়চারি শুরু করলেন স্মৃতিধর। অঙ্ক ছাড়া বেশিক্ষণ সুস্থির থাকতে পারেন না, অঙ্ক খুঁজছেন। প্ল্যাটফর্মে লোকগুলোকে গুনে ফেলবেন নাকি, সঙ্গে মাথার ওপর ঘুরন্ত পাখার সংখ্যা? তাহলে তো পাখা পিছু কতগুলো মানুষ রয়েছে প্ল্যাটফর্মে সেটা বার করে ফেলা যায়। মোটেই জমছে না অঙ্কটা, অর্ধেক পাখা বন্ধ, যেগুলো চলছে তার নিচে শটাং লম্বা হয়ে ঘুমোচ্ছে কেউ কেউ, বাদবাকি মানুষ পাখা ছাড়াই ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক, সুতরাং হিসেবটা মেলানো যাবে না। পাগুনে হেঁটে হেঁটে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মেপে ফেলবেন নাকি? হঠাৎ এক জায়গায় স্মৃতিধরের দৃষ্টি আটকে গেল, একজন মোটাসোটা চেহারার গুফো লোক একা হাতে ঝড়ের গতিতে পুরি বেলচে ভাজছে সামনে দাঁড়িয়ে থাকা খদ্দেরদের শালপাতার ঠোঁয়ায় ধরিয়ে দিচ্ছে পুরি সবজি। দৃশ্যটা কেন যেন ভারী টানল স্মৃতিধরকে, এক পা করে লোকটার পাশে গিয়ে দাঁড়ালেন, ভুরু কুচকে লক্ষ্য করছেন কর্মকাণ্ড। তখন আবার মনে অঙ্কের উদয়, এক একটা পুরি বেলতে কতক্ষণ সময় নিচ্ছে লোকটা, প্রতিটি ভাজতেই বা ক সেকেন্ড লাগছে, আর এক একজনকে দিতে, তিনটে কাজের মধ্যে কোনো সম্পর্ক স্থাপন করা যায় কি? ওহরি, আরেকটা কাজও তো আছে, মাখা আটার তাল থেকে খানিকটা খানিকটা ছিঁড়ে লেচি গড়ছে, সেই সময়টাও তো ধরতে হবে। ব্যাস, স্মৃতিধর অঙ্কে মেতে উঠেছেন, এক খাবলা আটা ছিঁড়ে ঝটঝট কুড়িখানা লেচি বানিয়ে ফেললো লোকটা। স্মৃতিধর হাত ঘড়িতে সময়টা দেখলেন, 30 সেকেন্ড, এবার পুরী বেলা, প্রতিটিতে সময় লাগছে 10 সেকেন্ড, তারপর ঝপঝপ পড়ছে গরম তেলে, পাঁচখানা পাঁচখানা করে ভাজা হয়ে উঠে আসছে প্রকাণ্ড ছাঞ্চায়, সময় লাগছে 40 সেকেন্ড, অর্থাৎ প্রতিটি পুরী ভাজতে
মাত্র 8 সেকেন্ড, চারখানা করে পুরি সবজি সমেত চলে যাচ্ছে ক্রেতার হাতে। দিতে সময় লাগছে 12 সেকেন্ড। তার মানে প্রতিটি পুরি বিলি করতে শুধু 3 সেকেন্ড সময় নিচ্ছে বিক্রেতা। সময়ের হিসেব পাওয়া মাত্র স্মৃতিধরের মনটা আনন্দে নেচে উঠল। একটা লেচি গড়তে 1.5 সেকেন্ড, বেলতে 10 সেকেন্ড, ভাজতে 8 সেকেন্ড, বেচতে 3 সেকেন্ড। আহা, কি চমৎকার অঙ্ক! নলচৌ বাচ্চাকেও হার মানায়। 1 ঘন্টায় যদি এই গতিতে একসঙ্গে 4টে কাজ চালায় লোকটা, তাহলে হিসেবটা কেমন দাঁড়াবে? মিনিট 2 মস্তিষ্ক চালনা করে স্মৃতিধরের চক্ষুস্থির। আজও ব্যাখ্যানা সমীকরণ বেরোচ্ছে তো! স্মৃতিধরের কণ্ঠনালী দিয়ে এক বিচিত্র ধ্বনি ঠিকরে এলো। পুরী সবজিওয়ালার কানে গেছে শব্দটি। চক্ষুচকে বলল, কা হুয়া? স্মৃতিধর লজ্জা পেয়েছেন, কুণ্ঠিত গলায় বললেন, কুছ নেই, কুছ নেই। পুরী সবজি লেনা হা কা? নেহি। স্মৃতিধর নিজস্ব হিন্দিতে জবাব দিলেন, পেট ভর্তি হ্যায়, খিদে নেহি হ্যায়। স্মৃতিধরের হিন্দি শুনে লোকটার গোফের তলায় হাসি ফুটেছে। ভুরু নাচিয়ে বলল, আপ ইধার কা কর রহে হ্যায় বাবু সাহেব? ক্যালকুলেশন। ও কা চিজ হ্যায়? লোকটিকে কিভাবে ব্যাপারটা বোঝাবেন ভেবে পেলেন না স্মৃতিধর। মনে মনে অঙ্কটা গুছিয়ে নিয়ে বললেন, আমি একটা হিসাব করতা হ্যায়। কা হিসাব? আপ 1 ঘন্টা মে 2400 লেচি কাটতা হ্যায়, বেলতা হ্যায় 360 পুরি, ভাজতা হ্যায় 450, আর বেচতা হ্যায় 1200। মা আশা করতা হুঁ। জরুর, এ তো হিসাব বল রহা হ্যায়, কিন্তু 360 পুরি বেলকে আপ 450 কেসে ভাজতা হ্যায়, তারপর আবার 1200 পুরি বেচতা হে, এ তো পুরো অসম্ভব হে। আপ এ সব কা বল রহে হ্যায় সাহেব? লোকটাকে বেশ বিহ্বল দেখালো। মুঝকো তো কুছ সমঝ মে নহি আ রহা হ্যায়। কিছুই বুঝতে পারছেন না? স্মৃতিধরের চোখ সরু হলো। কম পুরি বেলকে জাদা পুরি ভাজ রহা হ্যায়, তার চেয়েও বেশি বেচ রহা হ্যায়, এ তো ঠিক বাত নহি। আপ জরুর কুছ গড়বড় করতা হ্যায়, বাড়তি পুরি আপ কহাঁ সে পাতা হে বলিয়ে। লোকটা এবার সন্দিগ্ধ চোখে আপাদ মস্তক নিরীক্ষণ করলো স্মৃতিধরকে। মুচকি হেসে বলল, আপ বঙ্গালি হে কা? স্মৃতিধর সগর্বে বললেন, অবশ্যই, কিউ? সিফ বঙ্গালি লোকই এসা সোচ সকতে হ্যায়। বটেই তো, বাঙালি ব্রেন কি ফেলনা হ্যায়? ঠিক বাত, ঠিক বাত। লোকটার হাসি আরো প্রসারিত হলো। আপকা কলকাতা কে রহনে ওয়ালে হ্যায়? স্মৃতিধর ঘাড় নাড়লেন, হ্যাঁ। রাজধানী এক্সপ্রেস মে যা রহে হ্যায়। কিউ? আপকা ট্রেন সিগনাল হো গিয়া, যাইয়ে যাইয়ে পকড়িয়ে। শুনেই চৈতন্য হয়েছে স্মৃতিধরে। তাই তো, অনেকক্ষণ হলো নেমেছেন প্ল্যাটফর্মে, এবার তো ফিরতে হয়। ট্রেন নড়ে ওঠার আগে স্মৃতিধর দূর দাঁড়িয়ে ছুটলেন, উঠে পড়েছেন কামরায়। গুনে গুনে 5টা কূপ ছেড়ে ঢুকলেন 6 নম্বরটায়। এখনও সেখানে অন্ধকার, ঘুমিয়ে আছে সবাই। তবে নাসিকা গর্জন যেন তত উচ্চকিত নয়। ব্যাখ্যানা মাথার কাছে রেখে স্মৃতিধর শুয়ে পড়লেন চুপচাপ, হৃদয় খুশিতে থই থই। কি অসাধারণ এক অঙ্ক কষেছেন আজ! স্কুলে গিয়ে ছেলেদের অঙ্কটা দিতে হবে তো। প্রতি ঘন্টায় না বেলেই 90খানা পুরি ভাজা হয়ে যাচ্ছে, তার চেয়েও 750খানা বেশি পুরি বিক্রি হচ্ছে। এ যে অঙ্কেই সম্ভব সেটা বুঝুক ছাত্ররা। অঙ্কটাকে কি আর একটু জটিল করে দেওয়া যায় লেচির সংখ্যায় তারতম্য ঘটিয়ে? ভাবতে ভাবতে কখন যে স্মৃতিধর ঘুমিয়ে পড়েছেন। চমৎকার হলো ঘুমটা, সারা রাত আর একটি বারের জন্যও জাগলেন না। চোখ যখন খুললেন সকাল অনেকটা গড়িয়ে গেছে। রেল কোম্পানির লোক এসে চা জলখাবারের জন্য ডাকাডাকি করছে। কম্বল সরিয়ে উঠে বসলেন স্মৃতিধর। সামনের সিটে চোখ পড়তে একটু যেন নাড়া খেয়ে গেলেন। 3 প্রবীণা মহিলা বসে বসে মালা জপ করছেন। কি একটা গণ্ডগোল হচ্ছে না! এদের কি আগে স্মৃতিধর দেখেছিলেন? মনে পড়ছে না তো। তক্ষণই স্মরণে এলো সামনে 3-3 জন যুবক ছিল।
তারা গেল কোথায়? এ কি ভোজবাজি? কোন মন্ত্র বলে তিন যুবক এক রাত্রিরে তিন বৃদ্ধা হয়ে গেছে? ভুরুতে ভাঁজ ফেলে স্মৃতিধর গেলেন বাথরুমে। মুখ হাত ধুয়ে ফিরতে ফের চমক। মাঝের বাটখানা নেমে গেছে, তার পাশের সিটে এখন দুই গেরুয়াধারী সাধু বাবা। চচ্চলি, সর্দারজিরাও বদলে গেল নাকি? ট্রেনে কি এমনটাই ঘটে? রাতের লোকজন আমল বদলে যায় সকালবেলায়। স্মৃতিধর চিন্তিত মুখে জলখাবারের পাট চুকিয়ে ফেললেন। তেমন একটা জুতের খাবার নয়, ভ্যাস ভ্যাসে টোস্ট আর স্বাদবিহীন অমলেট। তাই খেয়েও স্মৃতিধরের মন বেশ প্রফুল্ল লাগছিল। রাত্রিরের লোকগুলো যে সকালে পাল্টে গেছে এটা তিনি ধরতে পেরেছেন। অর্থাৎ স্মৃতিশক্তিতে তার মরচে পড়েনি, এ কি কম আনন্দের কথা! 10:30 নাগাদ গন্তব্যস্থলে এসে পৌঁছলো ট্রেন। যাত্রীরা নামছে একে একে। অন্যদের দেখা দেখি কিডস ব্যাগ কাঁধে স্মৃতিধর নামলে। প্ল্যাটফর্মে পা রাখতেই হালকা বিস্ময়, চারিদিকটা কেমন চেনা চেনা লাগছে। আগে আরও অনেকবার এখানে যেন এসেছেন। এটা কি? কৌতূহল চাপতে না পেরে স্মৃতিধর একজনকে জিজ্ঞেস করেই ফেললেন, এটা কোন স্টেশন ভাই? শিয়ালদা? হ্যাঁ, কোন স্টেশনে নেমেছেন তাও জানেন না? লোকটার উপহাসে কণা মাত্র আহত হলেন না স্মৃতিধর, উল্টে হাসছেন মনে মনে। কাল বিকেলে হাওড়া থেকে ট্রেনে চেপে মোগলসরাই হয়ে সকালে শিয়ালদা পৌঁছেছেন, সবই তো তার নিখুঁত স্মরণে আছে। তবু কেন যে সবাই তাকে ফুলো বলে ঠাট্টা করে, শুধু কোথায় যে তিনি যাচ্ছিলেন এইটাই যা স্মৃতিধরের স্মৃতি থেকে বেমালুম মুছে গেছে। আর মাঝরাত্রিরে তিনি যে উল্টো দিকের ট্রেনে চেপে বসেছিলেন সেটাও তার মাথায় নেই। তা এগুলো কি খুব বড় ভুল? এতক্ষণ শুনছিলেন স্মৃতিধরের দিল্লি যাত্রা। কথকের ভূমিকায় অমৃতা, স্মৃতিধর শাগনিক। বউয়ের ভূমিকায় শ্রেয়া, পুরীওয়ালা সুতনু, যুবক তুষার। ছেলের ভূমিকায় আবহে ও সম্পাদনায় অনুপম, প্রচ্ছদ সুপর্ণা। আর আজকের সূত্রধর আমি অনিমেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পে থেকো, গল্পে রেখো, গল্প শোনো।